আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্সিয়া মীরা। ভারী বৃষ্টিতে আবারও ডুবেছে রাজধানী ঢাকা। ভোরে প্রায় 2 ঘন্টার ভারী বৃষ্টিতে নগরীর অনেক এলাকা 3-4 ফুট পানির নিচে চলে যায়। পানিতে একাকার হয়েছে কাউরান বাজার। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি সবজি ও পণ্য এনে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। মেট্রো রেলের লাইন তৈরির কাজের কারণে এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা প্রায় অচল, তাই বৃষ্টির পানি নামতে পারেনি। পানির মধ্যে চলতে গিয়ে কাজী নজরুল ইসলাম সড়কে অনেক যানবাহন বিকল হয়ে যায়। এছাড়াও পুরনো ঢাকা, ধানমন্ডি, কাজীপাড়া ও মিরপুরে বেশ কিছু সড়কের উপর পানি উঠে। রাত থেকে ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রবল বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীর পানি আরও বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা শহর। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার 55 সেন্টিমিটার, দুধকুমার নদীর পানি নুনখাওয়া পয়েন্টে 40 ও ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ওই এলাকার 1 লাখ মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শেরপুরেও। সেখানে পানির তোড়ে শেরপুর জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেত্রকোনায় রাতভর পানি ভারী বৃষ্টিতে মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কমলেও চরাঞ্চলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে একদিন বিরতির পর আরও 5 জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনায় পজিটিভ হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে মারা যান 3 জন। শনাক্ত হয়েছে আরও 89 জন। কুমিল্লায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে 3 জনের প্রাণ গেছে। নতুন শনাক্ত হয়েছে 99 জন। খুলনায় মারা গেছে 4 জন। এদের মধ্যে 3 জন করোনা ও 1 জনের উপসর্গ ছিল। এ বিভাগের 10 জেলায় নতুন আক্রান্ত হয়েছে 278 জন। এছাড়া সিলেটে করোনা নিয়ে 3 জনের প্রাণ গেছে। নতুন শনাক্ত হয়েছে 70 জন। এদিকে গাইবান্ধা, নোয়াখালী ও মেহেরপুরে করোনায় 1 জন করে 3 জন মারা গেছে। 24 ঘন্টায় 869 জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে 173 জন করোনা পজিটিভ হয়েছে। ময়মনসিংহে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রাজনীতিবিদ ও ব্যবসায়ী সহ আরও 49 জন এই ভাইরাসের শিকার হয়েছে। অন্যদিকে রংপুরে 60, জামালপুরে 19 ও পটুয়াখালীতে 11 জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি সহ 2 জন নিহত হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় এএসআই আমির হত্যা মামলার প্রধান আসামি মামুন। র‍্যাব জানায়, গতরাতে চাঁদপুর বাজারে দুর্বৃত্তদের গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে তারা অভিযান চালায়। এ সময় দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে মামুন নিহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও ম্যাগাজিন। এদিকে কক্সবাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মিজান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশের দাবি, মিজানের স্বীকারোক্তি অনুযায়ী ভোরে খুরুশকুল বীরস এলাকায় মাদক উদ্ধারের জন্য গেলে তার সহযোগীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। সেখান থেকে উদ্ধার করা হয় 10,000 ইয়াবা ও 1টি বন্দুক। 17 জুলাই বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে মিজান আটক হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা 11:39 পর্যন্ত ডিএসইর 3টি সূচকে ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 53,67,00,000 টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 84টি, কমে 30টি এবং অপরিবর্তিত ছিল 154টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম, ইন্দো বাংলা ফার্মা, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, স্টান ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স এবং বিকন ফার্মা। পুঁজিবাজারে তালিকাভুক্ত 4 কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড। আগামী 22 জুলাই বিকাল 4টায় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, 23 জুলাই বিকাল 3টায় ওয়ান ব্যাংক ও 3:30টায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং 27 জুলাই বিকাল 3টায় লঙ্কা বাংলা ফিনান্স লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর প্রান্তিক সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। স্টক ডিলার ও স্টক ব্রোকারের মার্জিন হিসাব এবং মার্চেন্ট ব্যাংকারের নিজস্ব ও গ্রাহকের পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে
প্রভিশন রাখার ঐচ্ছিক সুবিধার মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে বিএসইসি। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এ সুবিধার মেয়াদ 2023 সাল পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ চাইলে চলতি বছর আনরিয়েলাইজড লসের বিপরীতেও প্রভিশন না রাখার সুযোগ গ্রহণ করতে পারবে। তবে এরপরে প্রভিশন সংরক্ষণের বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে IFRS অনুসরণ করতে হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।